দুধারে বন্ধুর পর্বতমালা, তারই মাঝখান দিয়ে গেছে এক দুর্ক্রমগিরি পথ। মহাভারতে লেখা আছে, এই পথটি নাকি একদিন কৌরব জননী গান্ধারী সলজ্জিত বধূ বেশে সুদূর কান্দাহার থেকে গিয়েছিলেন হস্তিনাপুরের পথে। এরপর কত শকুন পাঠান মোগল এই পথেই পায়ের চিহ্ন রেখে গেছে, সে কথা লেখা আছে ইতিহাসের পাতায়। ইতিহাসের পতন অভ্যুদয় বন্ধুর পন্থাকে অনুসরণ করে যুগ যুগ ধরে যে যাত্রা শুরু হয়েছে আজ তার শেষ হয়নি। আজও চলেছে একদল যাত্রী যাদের কথা ইতিহাসের পাতায় লেখা নেই। চলেছে অতি সাধারণ মানুষের দল, তাদের সুখ দুঃখ হাসি কান্নায় ভরা জীবন। এ যাত্রা শুরু হয়েছে আফগানিস্তানের কত নাম না জানা গ্রাম থেকে, এর শেষ হবে হিন্দুস্থানে পৌঁছে। আসন্ন বিচ্ছেদের মাঝে আজ সবারই মনে পড়ে যায় নিজের দেশের কথা। আফগানিস্তান সমস্ত উত্তর জুড়ে অসংখ্য তুষার শৃঙ্গ নিয়ে দাঁড়িয়ে আছে হিন্দুকুশ পর্বতমালা। এর বিশাল আয়তন প্রায় অর্ধেক আফগানিস্তানকে ছেয়ে ফেলেছে। থেকে সুলেমান পর্বতমালায় গিয়ে এসেছে তার অসংখ্য বিধাক্ত রক্তবর্ণ গিরিশ্রেণী নিয়ে। নিচে নিরস কঙ্করময় মাটি, ওপরে নীল আকাশ, বছরে প্রায় সবসময় মেঘ শূন্য হয়ে থাকে, তাই শুকনো বালুময় মাটিতে ফসল ফলাতে আফগানদের করতে হয় অক্লান্ত পরিশ্রম। মাঝে মাঝে দূর দিগন্তে দেখা যায় মেঘ, ব্যাকুল প্রত্যাশায় এরা তাকিয়ে থাকে হিন্দুস্থানের দিকে, সিন্ধুর ওপারে যেখানে আকাশ হতে আকাশে তার ছুটোছুটি, বনে বনে মেঘের ছায়ায় লুটোপুটি। সে মেঘ আফগানিস্তানে পৌঁছবার আগেই শুকিয়ে যায়, তাই এখানকার জমিতে ফসল ফলানো দায় হয়ে ওঠে। তারপর একদিন সারা বছরের অতি কষ্টে পাওয়া পণ্য নিয়ে কাবুল কান্দাহার হিরাট গজনী থেকে এরা পাড়ি দেয় দেশ হতে দেশান্তরে। আজ সেই একই ইতিহাস নিয়ে চলেছে ইয়াসিন, চলেছে আফজাল, আর চলেছে রহমত। রহমতের মনি আজ বেশি উদাস হয়ে উঠেছে। ধীরে ধীরে উটের তলে গিয়ে চলেছে হিন্দুস্থানের দিকে। সে ফেলে আসছে তার ছোট্ট মেয়ে রাবেয়াকে। আজ বার বার শুধু তারই কথা বেশি করে মনে পড়ে। শহর থেকে সদাকরে রহমত ফিরতে গ্রামের দিকে। সারাটা দিন রাবেয়ার সঙ্গে দেখা হয়নি, মন অশান্ত হয়ে উঠত। সময় ছুটে আসতো রাবেয়া,
নিজের আত্মীয় পরিজন, হিন্দুকুশের তুষার শৃঙ্গ, চিনার বনের অপূর্ব মাধুরী, সবকিছুকে ছাপিয়ে বার বার চোখের সামনে ভেসে ওঠে রাবেয়ার মুখ। তাকে ছেড়ে আসার অপরিসীম বেদনা মনে করিয়ে দেয় নানা দিনের নানা কথা। সুলেমান পাহাড়ের আড়াল থেকে সূর্য উঠত, সবাই বেরিয়ে পড়ত মাঠের কাজে, রাবেয়াও যেত রহমতের সঙ্গে। অবিরাম কাজ চলত দুপুর বেলায়, সন্ধ্যায় রান উপত্যকায় সূর্য যেত ডুবে। অস্তমিত সূর্যের দিকে চেয়ে রহমত ভাবত, এবার তাকে যেতে হবে হাজার হাজার মাইল দূরে হিন্দুস্থানের বাংলা মুলুকে। সেখান থেকে অনেক টাকা আনবে তার রাবেয়ার জন্য। তারপর সত্যি সত্যি একদিন তাকে বেরিয়ে পড়তে হলো। Thank you.
আমাদের রহমত শেখ আছে, আজই কাবুল সে আসছে। আরে বলো না কে বলছো শোনো না এ পাশে এসো না একটু আরে বলো কে বলছো কিছু টাকা ধার দাও না বলো বলো পুরো নিয়ে আরে যা সুচাতাই দিব আরে নয় না চুদ
तीन ले रही। दो रोटी एक आलू भुज, तीन नंबर में दो कप चाय, चार नंबर में दो रोटी एक शीख कबाब, पांच नंबर में एक रोटी एक शामी कबाब, एक माइल दो नंबर में पानी दो। कौन बेवकूफ रे, कौन चोरा? पेट चोरेछी कतदिन বলেছি হুঁশিয়ার হয়ে কাজ করবি? আজকেও পড়ে গেল বাবু। দুসরা দিন চড়বি তো তোর তলাব থেকে সব কেটে নিবো আর ঘর পাগলে তোকে বাহার করে দিব। কে কি খবর আছে ঠিকা? মাংসের দাম কাজ পাওয়া যাবে না? আজ হবে না, অনেক টাকা বাকি পড়ে গেল। কি হলো, কত? তা চল্লিশ টাকা হবে। চল্লিশ হলো হলো, কি হবে? এইরকম করলে আমি কি করে করবে, চলবে বলো তো? না চলবে না চলবে, তাহলে গোস্ত করার ভাব নেই। যা চল ভাগ। কি আগে সাহেব, তোমার হিঙের কারবার কেমন চলছে? কি রেন স্যার, টাকা দেবে না? বলেছি তো খারাপ। যা যা বলো না আগে স্যার, হিং পেস্তা বাদাম আখরোট কিরকম চলছে? আচ্ছা আচ্ছা ভালো চলছে। হ্যাঁ বেশ ভালো, বাংলা শিখেছে তো? তোলা তোলা কুচকুচ কুচকুচি হবে না স্যার, বেশ বড় একটা কিছু পাচ্ছে। করবে করবে। রেন স্যার, নেক মোহাম্মদ কাহ গেল? নেক মোহাম্মদ কেন, এখানে তো ছিল, কোথায় গিয়েছে? কি দরকার? আমার মুলুক একটু খারাপ লেগেছে। চিড়িয়ার জন্য মন খারাপ হয়েছে? নেই 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 স্যার, নেই। আমার লড়কি কে? লড়কি? ও আচ্ছা, তুমি উপরে যা, অনেক মোহাম্মদ এলে আমি পেঠিয়ে দেবো। কি খবর আছে স্যার? এই নিজে চিঠি লেখো না কেন? আমি জানে না দোস্ত, আমি লিখে দেবে বাংলা মে। এই ও মুলুক বেতে কই সমঝবে না? আচ্ছা তুমি কাজ করো না স্যার, বাংলাটা তুমি শিখে নাও, আর দেশে গিয়ে তোমার লড়কি কে ভি শিখাবে। আমি শিখবে, আমি বগলা শিখবে, ওর আমার লড়কি কে ভি শিখলাবে। কাক বলে
রামদার হিন্দুস্তানি কিনা তাই কাকে কৌয়া বলে হিন্দুস্তানি কি বাবা হিন্দুস্তানি কেন বাবা ভোলা না একদম বোকা কেন ভোলা আবার কি বললো ভোলা বলছিল যে আকাশে অনেক বড় বড় হাতি আছে তার রঙ সূর্যের জল ফেলে তখন নাকি বৃষ্টি হয় ভোলা কিচ্ছু জানে না আচ্ছা মিনি তুমি এখন খেলা করবে কেমন না আমি তোমার সঙ্গে গাপ্পু করবো বেশ লেখা টেকা মাথায় উঠল মেনে তোমার মা বুঝি তোমায় আমার কাছে পাঠিয়ে দিলেন কি বললেন বললেন যা তোর বাবাকে গিয়ে বিরক্ত কর আচ্ছা বাবা মা তোমার কি হয় আমার বন্ধু হয় আচ্ছা বাবা মা তোমাকে বিয়ের সময় নিমন্ত্রণ করেছিল কই না তো আমার কি না তাই নাকি ভারী অন্যায় আচ্ছা মিনি এবার আমি লিখি তুমি লেখো কেন বাবা তুমি খেলা করো কেন বারে লেখাটা বুঝি তোমার খেলা হলো ঠিক নেবে হি সালাম বাবুজি কি ব্যাপার আমার নাম রহমত শেখ আমার মুলুক আছে কাবুল খোকি আপনার লড়কি আছে হ্যাঁ বলো না ওর দুষ্টুমি কথা তা তুমি কতদিন এদেশে এসেছো জি এক সাল বেশ দাঁড়িয়ে কেন বসো জি খোকি কোথায় গেল বাবুজি ভয়তে ভেতরে পালিয়েছে নাই নাই ডর কাহে কি মেহরবানি করকে একবার বুলা দেন ডাকলে কি আর আসবে আচ্ছা আমি দেখছি তুমি বসো এইখানে লুকানো হয়েছে চলো নিয়ে যাবে চলো 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 তোমার দেখছি ঘরে অসুখ বিসুখ না ঢুকিয়ে ছাড়বে না যা ভালো করে জলে ফিনাইল দিয়ে নাও আসো আসো খোকি আসো তোমার লিয়ে কাবুল সে আমি আখরোট বাদাম মুনাক্কা লিয়ে আছি আসো আসো যাও যাও মিনি আচ্ছা যাও ভয় কি আমি তো রয়েছি কোথায় দিয়ে দেখা খের দেখি কোথায় দিয়ে দেখা খের ওকে তোমার নাম কি আছে বলো তোমার নাম বলো বহুত আচ্ছা মগর তুমি আমার খোকি আছে বাবুজি খোকি কে কুছ মাওয়া দিবে না বহুত মেহরবানি আপনার আচ্ছা
भगवत भगवत इधर इधर चलो कहो हमारे सामने कहो और अभी देख दे তুমি দেখবে তোমাকে তো কিছু পয়সা দাম মাফ করবে আমি খোকি কে খাতে দিয়েছে आपका बहुत मेहरबानी सलाम सलाम আরো খুশ করে দিচ্ছি তোমার দেশ থেকে চিঠি এসেছে তোমার লড়কি চিঠি লড়কি আরে চিঠি হাতে নিয়ে কি দেখছে পড়ো আমি পড়তে জানি না আব্দুল সব দেখছি দেখছি লেকিন কে পড়িয়ে দিবে নেক মোহাম্মদ তো নেই আছে নেক মোহাম্মদ সাহেব সে আমি পড়িয়ে লিয়েছি ক্যা লিখা ক্যা লিখা তোমার দেশে খবর সব ভালো তোমার দুম্বা দুটো বাচ্চা দিয়েছে আর তোমার লড়কি বলেছে কবে তুমি দেশে ফিরবে আমার লড়কি বলেছে কবে আমি দেশে ফিরবে হ্যাঁ কাহা লিখা দেখো আরে আমি কি প্রস্তু জানে নেক মোহাম্মদ সাহেব পড়ে বললো তাই আমি বলছি বসছো তো বসো বাপু কিন্তু ধার ছাড়া আর হবে না বলে দিচ্ছি হ্যাঁ যত সব কুসন্তান বসতে না বসতে মুখ খুঁজেছিস কেন মুখ খিজে মানা আজ অব্দি কত টাকা বাকি হয়ে গেছে তা জানো কত টাকা চার মাসে দাদা চার মাসে শনিবার তো আসতে সুদি আসলে সব শোধ করে দেবো এরকম কত শনিবার গড়িয়ে চলে গেল তা ঠিক নেই শনিবার কথা বলিস নি বড় মারাত্মক শনিবার মানে মানে বিছানায় শুয়ে থাকবো মাঠে ঘোড়া ধরবে আর বালিশের তলায় টাকা গুঁজে দিয়ে যাবে গুঁজে দিয়ে যাবে গুঁজে দিয়ে যাবে হ্যাঁ এই জানে দি হ্যাঁ দে কি দেবো হ্যাঁ কি দিবি ও চার পাঁচ সাবুদানা দে না 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 আর ওসব কিছু হবে টবে না তুই কি রে ওর কি চিস কেন দিবি তো চার পাঁচ সাবুদানা হ্যাঁ যত সব কুসুম তার এই জায়গাটা এসো এসো এদিকে এসো তোমার ঝোলাতে কি পিস্তা বাদাম আখরোট মুনাক্কা সব কুছ আছে আচ্ছা আচ্ছা তা ভালো হবে তো আরাম মাল হামলোগ নেই রাখতা না 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 না
সবসময় তাজা জিনিস খাও, তোমাদের চেহারা দেখি সেটা মালুম হতে হয়। তা যাও দেখি দু চারটা মনক্কা খেয়ে দেখি। মনক্কা দু চারটা দাও না। নাই মুহ মত মাল নাই। না দাও তো ঠিক, দাও এক কাজ করো, এক শেট দাও, এক শেট। হ্যাঁ এক শেট, এসো এসো বসো বসো। এই দেখ হতো ভাগা, দেখ বিদেশি লোক কি সুন্দর ব্যবহার, আর দেশের লোক হয়ে নিজের দেশের লোককে বিশ্বাস করিস না। বিশ্বাস করিস না কি করে বিশ্বাস করবো, যত সব কুসন্তা। তা কাবুলিওয়ালা দাদা কেতনা করকে শের হয়? চার রুপয়া। হ্যাঁ চার টাকা, চার চার টাকা। আর বুঝলাম, কিন্তু আমার সাথে টাকা তো আমি নাই হয় পরে দে দেঙ্গা। নেই নেই উদার নেই দেবে। আরে দে দেঙ্গা বাবা, দে দেঙ্গা তুম জুটে। আরে আমি তো পলে নেই জানতা হয়, তো বলে কেউ লিখা আমি উদার নেই দেগা। ও কি এখানে কি করছো? আমি সাদা কাছে। তুমি কোথা গিয়েছিলে? বুলার সঙ্গে বাজারে গেছিলাম। বাজার গিয়েছিলে? আচ্ছা আচ্ছা। তুমি আমাদের বাড়ি আসবে না? হ্যাঁ আমি আসবে, আমি আসবে। চলো খাও। তুমি এসে তো হ্যাঁ হ্যাঁ জরুর আসবে, জরুর আসবে। চলো দিদি চলো চলো যাও। বাজার গেলে যা ফিরতেই চাস না? হ্যাঁ কে বাবু, তা একটু দেরি হয়ে গেল বটে। আস্তে আস্তে কাবলিওয়ালার সঙ্গে দেখা হলো, তারপর দেশে রত্নার সঙ্গে দেখা হলো, সে বললো এবার দেশে জল বৃষ্টি হয়নি, ধানও তেমন। এনি কোথায়? আগে ও বাইরে খেলা করছে, বাইরে খেলা করছে। যা ভেতরে যা, আর কখনো দেরি করবে না বুঝলে। এই বোধা শোন আগে বাবু, দেখ আমাকে আবার এক্ষুনি বেরোতে হবে। ও সেই প্রকাশকের বাড়ি তো? প্রকাশক নয় বান্ধব, প্রকাশক। হ্যাঁ প্রকাশকের বাড়ি, তাই বলছিলাম। এতক্ষণে বুঝলাম বুঝলাম। কি বুঝলি? আগে বাবু বেরোবার আগে একটা এলাকা চাই। দেখ সকালের চাটা মোটেই ইউজ হয় না, দেখ না একবার একটু চেষ্টা করে। তা বাবু শুধু শুধু আমাকে লজ্জা দিচ্ছেন কেন? আমি একটু নেনে দিচ্ছি। এখানে দাঁড়িয়ে যে খুব বকবক করছিস, ভদ্র পরিষ্কার করতে হবে না? আগে হ্যাঁ মা করেছি তো। করেছিস? বাইরে বারান্দাতে একবার চোখ মেলে চেয়ে দেখেছিস কি ময়লা, মশা মাছি আরশোলা ছাপকা থেকে বসবার উপায় নেই। মা এক্ষুনি যাচ্ছি। বাবু দুবাটি চায়ের কথা বলছিলেন, আমি বললাম কি হলেও হলো না হলেও হলো। না না চা খেতে হবে না, সকাল থেকে দু কাপ চা খেয়েছো, যা বাজেটে দেখেছো বাড়িতে পরিষ্কার কর। বাবু হলো তো? হবে আবার কি, তোরা না দিলে কি আমার চা জুটবে না? এই আমি চললাম বাইরে চা খেতে, যা বল গিয়ে তোর মাকে। এই শোন থাক, কিছু বলে দরকার নেই। না স্যার এমনি জলে। কতবার বলেছি চায়ের বাসন গুলো রোজ সাবান দিয়ে ধোবে, চারিদিকে সব অসুখ বিসুখ লেগে রয়েছে, বাড়িতে ছোট মেয়ে। আচ্ছা মা আমি এখনই ধুয়ে দিচ্ছি। মিনে দুধ খেয়েছে? জানি না তো, সে তো ভোলার সঙ্গে বাজারে গেছে। সকাল থেকে মেয়েটা দুধ খেলে কি না খেলে সেটুকু দেখতে পারে না? কি যে তোমাদের তো কাজ বা বউ কি মাকুসা, বলে মাকুসা আকরে দেখতে কে মারো তাড়াতাড়ি। বলছে খাবার জল করেছ? হ্যাঁ সমস্ত জল ফেলে দাও। হ্যাঁ বাবু কি মাকড়সা ফাকড়সা দরকার নেই। আচ্ছা মা আমি এখনই ভুলে দিই, হাজার বার খুলে বলছি বাড়ি ঘরটা সব পরিষ্কার রাখবে, তা আমি দুধে গ্লাসটা দাও। তা ওই মাকড়সার হাতে দাও আর সারা গায়ে মেয়েটির গরল বেরোক, ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিয়ে এসো। বলা বাড়ি বোকা বাড়ি বোকা। হাতি আছে গো, হাতি আছে। হাতি আর কি? হাতি বলতে পারো না? হাতি হাতি তো বলছে।
হাতি না হাতি হাতি ওই দেখি কেমন আছে আরে নেই নেই তোমার হাতি খুশ করে উড়িয়ে যাবে হাতি কি পাখি উড়ে যাবে মিনি ওখানে কি করছিলে আপনি আসেন খেলা করছি হাতে কি এটা কি ফের সে বাদাম গুলো নিয়েছিস দেখো না দেখো না এটা কি বাদাম এটা তো কি কি ওমা নিয়ে রাখ দেখো আবার চলো দিদিমণি দুধ খাইয়ে নিয়ে আসি চল আবার বদল এসেছে চল দুধ খাবি চল 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 থাক ঢের আছে কপাল গুলো সব করা হয়তো সমান সালাম বাবু সাহেব কি ব্যাপার মিনি আমার করে পালালো কেন মাজি বুলায়েছে জাসে অন্দর গিয়েছে তারপর আমার তোমার কাজ কারবার কেমন চলছে কি আপনার মেহরবানি স্যার ভালো চলছে কেন ও যাচ্ছি তুই চল বাবুজি খোকি কি কসুর না আছে ওকে কিছু বলবে না আরে না না তুমি বসো বসো দুধ খাস কেন বল শিখে দুধ খাস কেন তুমি বাইরে পাঠিয়ে দাও আমি ওকে খাইয়ে দিচ্ছি তাই দাও মেয়ে এমন দোষী হয়েছে আমার মা ওকে ভয় দেওয়ার বলতে কিছু নেই কাবলে দেখলে আমাদের মুখটা বলতে ধারাস ধারাস করে ওঠে আর ওকে কোলের উপর বসে তাগো তাগো করে কথা বলতে লাগলো তুই খাম দেখে নি আর খাম করলে তুই খাম বলা তুই নিয়ে যা দেখ না তুমি রোজ রোজ মিনিকে এভাবে জিনিসপত্র দাও কেন আমার গুচ্ছাকে মাফ করবে বাবুটা না না দিকির জিনিস রোজ রোজ দিলে তোমার ব্যবসার ক্ষতি হবে না 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 এই যে রাখ না 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 নাও রাখো আর দিও না বুঝলে চলো মিনি বাবুজি অন্ধকার রাত দুর্গ প্রাকারে সে আর কাঞ্চনমালা একদিকে গভীর খাদ নেমে গেছে মৃত্যুর মতো গাঢ় নীল শীতল পরিখার জলে অন্যদিকে দুর্গরক্ষীরা উন্মুক্ত তলোয়ার হাতে ছুটে আসছে এখন উপায় অসাবধান হয়ে আমি প্রতাপের হাতে তলোয়ারটা রাখতে ভুলে গেছি তাহলে নদীতে ঝাঁপিয়ে পড়ুক না দুজনে নেহাত মামুলি এটা আজগুবি ওটা মামুলি ছেলে মেয়ে দুটো কেমন ফাঁপড়ে ছালা কেন বাপু পারলে না তাহলে সমস্যার মীমাংসা করতে তুমি জানেছ হ্যাঁ আমি পারিনি বলেই তো তোমায় সাহায্য গো আচ্ছা ধরো আমি প্রতাপ আর তুমি কাঞ্চনমালা হলে কি করতে আমি জোর করে ধরে নিয়ে পালাচ্ছি বলে ধরিয়ে দিত হ্যাঁ আমাকে ধরিয়ে দিতে দিতামই তো ও গোড়ায় যত কবিত্বই করে না কেন শেষে ওকে চান করতে যাও ওকে খেতে যাও বলতে বলতে মুখ ব্যথা হয়ে যাবে জানলে তোমার কাঞ্চনমালা তাই করতো জিনিসপত্র ছেলে মেয়ে শুধু চুরি হয়ে যাচ্ছে মা সেবার আমাদের গায়ে মা মিছ কথা মা ও সব মিছ কথা
কাবলে যাওয়া আসা করত, চাটুর্যে পাড়ায় গোবিন্দ চাটুর্যের ছেলের সঙ্গে তার ভারী ভাব ছিল। পর একদিন ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে কি ছেলের মা তো একেবারে কেঁদে সারা। আহা, অমন রাজপুত্রের মতো চেহারা, আত্মিকের মতো কোঁকড়া কোঁকড়া চুল, তারপর তারপর আর কি? কেউ বলে ছেলেকে চুরি করে বিক্রি করে ফেলেছে, কেউ বা বলে মেরেই ফেলেছে। তাই বলছি মা, তুই কাবলেটাকে বাড়িতে ঢুকতে দিও না, দেখছো না ওই কিরকম জমদুতের মতো চেহারা, ওরা সব পারে গো। আমি তোর ভাই দেখে এলো বলছি রামের মা। বাদামের দাম বলে আমি রহমত কে দিয়েছিলাম, তা বোধ হয় কখন ফেরত দিয়ে গেছে। ফেরত দিয়েছেন তো আমার মাথা কিনেছেন। শোনো, তুমি ওকে বাড়িতে ঢুকতে দিও না। কেন? তুমি সবসময় বাড়ি থাকো না, যখন তখন আসে, আমার বউ ভয় করে। তখন কি হয়? আবার হবে কেন? ওরা ছেলে মেয়ে চুরি করে না? পাগলের মতো বকছো, ও মিনিকে ভালোবাসে তাই আসে। না বাবু, আমার অত বাড়াবাড়ি ভাল লাগে না। এই তো রামের মা বলছিল, ওদের গ্রাম থেকে একটি ছেলেকে চুরি করে নাকি দেশে নিয়ে গিয়ে একেবারে বিক্রি করে দিয়েছে। ওদের দেশে তো গরু বাছুরের মতন ছেলে মেয়ে বেচা কেনা হয়, বলো না, হয় না? সে তুমি বলছো 300 বছর আগের কথা, তখন এদেশ ওদেশ কেন, হয়তো সব দেশেই হতো। তা বলে আজকের দিনে কলকাতা শহর থেকে তোমার মেয়ে চুরি হয়ে যাবে, থানা পুলিশের ভয় নেই? এত থানা পুলিশ থাকা সত্ত্বেও কি ছেলে মেয়ে চুরি যাচ্ছে না? খবর কাগজ সব মিথ্যে কথা লেখা থাকে নাকি? আর না, তা নয়, তবে দেখো ওকে দেখে তো ভালো মানুষই মনে হয়। এখন মনে হচ্ছে ভালো, যেদিন বিপদে পড়বে সেদিন বুঝবে, তাই আগের থেকে বলছি সাবধান হও। পান্ডা
সখী তুমি কোথায় যাচ্ছে? মা তুমি জানো না কাল আমাদের নাচানো হবে। আচ্ছা তুমি নাচবে? আমি নাচবো, নাচবে, তুমি দেখতে আসবে? আমি আসবে, জরুর আসবে। কোথায় হবে? ওই তো মাঠে। ওই মাঠে? রোজগারের চেষ্টা করো, নইলে উপোস করে মরতে হবে, এই তোমাকে বলে গেলাম। ও পাগল
বারো রুপিয়া লো তোমার টাকা আছে দিয়ে দেবো দিয়ে দেবো নাই নাই তুমি জু চাই বিশ্বাস করো নই আমি বিশ্বাস দিয়ে দেবো বারো রুপিয়া লো বিশ্বাস করো আমি দিয়ে দেবো নই আমি বারো রুপিয়া লো দেখো এটা আমার স্ত্রী হাসপাতাল মে বড় বোকার আমার স্ত্রী জু চা বল বিশ্বাস করো বিশ্বাস করো নই নই তুই এই এই রুপিয়া নই মিলেগা তো তোমার সার তোড় লেগা और हम रुपया नहीं देगा ये देखो पहला तुम लिया 25 फिर 10 फिर 15 50 का सूद लिया और फिर देखा जाएगा अरे क्या हुआ सब बदमाश है कहाँ से जंगली आया नहीं नहीं रामत अच्छा आदमी यहाँ से बहुत अच्छा आदमी आका साहब अच्छा आदमी से व्यवसाय नहीं होता है या उधार का व्यवसाय करो तो ठीक है लेकिन सौदा उधार दिया तो बस खत्म नहीं नहीं और उधार नहीं दो और उधार नहीं दो कभी नहीं दो चार रुपये चार आना बारह रुपये बारह आना দুধটা খেয়ে নাও তো দিদিমণি না খেয়ে নাও বলছি আচ্ছা আমি মাকে গিয়ে বলছি এসে যখন গুম গুম করে পিঠে বসাবে তখন বুঝবে ও এবার ভেঙ্কি কাটা হচ্ছে দাঁড়াও আমি যাচ্ছি চাপ জব মেওয়া নিবে রক্ষো কি চলো চলো সব দেবে সব তোমার আছে সব তুমি লে লে সব নেব হ্যাঁ সব তোমার আছে সব তুমি লে লো তোমার মেয়ের শাদী হবে না শ্বশুর বাড়ি যাবে না হ্যাঁ হ্যাঁ শ্বশুর বাড়ি লেকিন খোঁকি তুমি শ্বশুর বাড়ি যাবে না আমাকে ছেড়ে কোথা যাবে না আমি শ্বশুরকে মারবে আমি আমি শ্বশুরকে এক চামেটা মারবে খোঁকি তুমি আমার সাথ আমার ঘর যাবে হ্যাঁ হ্যাঁ সব কিছু দেবে আমার সব কিছু তোমারই আছে মা গো কি কি হলো সর্বনাশ হয়ে গেল মা তাকে নিতেই তো এসেছে গো আমি নিজে কানে শুনে এলো কি ছিল উনি বাড়ি নেই না ভোলা হাতে ছাড়া যেখানে যাবে আর ঘুরবে কি হবে মা তাহলে কি আর হবে যা পাশে বাড়ির কাছে খবর দাও কি করে যাবো গো সে কাবলাটার যে দরজা আগলে বসে আছে রূপ কথা পাতার রূপ
এখন চুপ কথা পারুল বলে চম্পারে মন পায়দা না মনে মনে পারুল বলে চম্পারে মন পায়দা না মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে রহমত কা লড়কির তবিয়ত কুছ খারাপ আছে উসকি তবিয়ত খারাপ হয় তা লুর না জোড়া লুর রাবে না জোড়া দা চল 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 নো চল
মিনি দিদি কমে গেল বাড়ি যেতে হবে না উনি তো চলে গেছে গিয়েছে কোথায় এই তো সে কাবলিওয়ালার সঙ্গে হ্যাঁ বাবু বাবু কিরে কি হলো দিদিমণি এসেছেন ওই না তো তোর সঙ্গে তো পার্কে গিয়েছিল আগে হ্যাঁ বাবু মাটি তো খেলাধুলো করছিল তারপরে দেখতে পেলুম হ্যাঁ তুমি কি করছিলে হতভাগা লিলিদি বলে যে সেই কাবলিটার সঙ্গে এখানে এসে কি সব বলে সে কথা গো সে কাবলিটা তো এখানেও খুঁজতে এসেছিল কেমন হলো তো সব মিটলো ব্যস্ত হচ্ছ কেন তোকে মেয়েটা একেবারে গেলে তখন ব্যস্ত হবো নিশ্চয়ই আছে চল তো বেলা ভালো করে পার্কটা করে দেখে আসি আমি তোমার সঙ্গে যাবো তুমি পুলিশে খবর দেবে চলো আর দাঁড়াও না আমি আগে দেখে আসি ভালো করে তারপর নয় তুমি যাও চল 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 আবার ভালো করে খোঁজ আমি থানায় চললাম একা নিয়ে এসে ভারী অন্যায় করেছিল আমার আমরা কত ভাবছি বলো তো আমি তো এক্ষুনি থানায় চলে যাচ্ছিলাম কাজুর মাফ কেন বাবুজি আমি কাল মুলুক যাবে ইসলে খোকে কি তার গপ কাটিল কেন বাবা আমি ওকে নাচতে শিখাচ্ছিলাম তাই নাকি হ্যাঁ হ্যাঁ বাবুজি আমাকে গানা শিখলাচ্ছিল বাবা কি বাবা কি সুন্দর রামা তুমি রোজ রোজ খি যে রুপিয়া কেন খাস না খাবে কেন খাস না খাবে চল কবি কৃষ্ণ কবি এখন মিলবে কোথা আমার লোকসান হবে না আমি পছন্দ করি না নিচে এসে আমার টাকা ফয়সলা করো হ্যাঁ হ্যাঁ চলো আমি তৈরি
ফিরে রোয়াব নিচ্ছিস কিসে? রোয়াব কিসে? আমি আমার পাওনা টাকা নিতে এসেছি। আজ আমি কাল আসবি যা। আরে কাল কাল বলে তো তুমি রোজই ঘুমাচ্ছ। আর যা যা, মেজাজ খারাপ করাস নি। মেজাজ মাল নেবার সময় তো মেজাজ ঠিক থাকে। ঢুকবি তোর নিজের গোশ রেখে যেতে হবে, খেয়াল রাখবি। আচ্ছা দেখা যাবে। পাঁচটা টাকা দাও তো। রুপিয়া আমি দিতে পারবে না, তোমরা 300 পিছিয়ে হোক। আমি 5 রুপিয়া দাও। নেই আমার 5 রুপিয়া। আমি তো দেখা তোমার পাশ 5 রুপিয়া দেখা যে বাবা ওই রাখো কাবুলিওয়ালা। শ্বশুর বাড়ি যাচ্ছি। তুমি কি সেদিন বলে শ্বশুরকে মারবে? সচ মারতো শ্বশুর আগে, লেকিন কি করবে খোকি, আমার হাত বন্ধ আছে। দাদা কি হয়েছে আমার? বাবুজি এক বদমাস আমাকে বেইমান বলছে, ওকে মার ডাল। এলাম এলাম বাবু সাহেব, এলাম খোকি। আমি ফির আসবে তোমার জন্য পিস্তা গোদাম নিয়ে আসবে। চলো যা জিনিসপত্র আছে সব এখানে রাখো। কেউ কানুন হ্যাঁ ইয়া কা কে বলা তা কই দে স্যার। নেই হম নেই দেগা। কে নেই দেগা? না কবি নেই দেগা। কয়েদিদের কাছে কোন জিনিস রাখবার নিয়ম নেই। তোমার কোনো ভয় নাই, তোমার সব জিনিস ওই খাতায় জমা থাকবে, আবার যখন ছাড়া পাবে তখন সব ফেরত পাবে। সব মিলবে? হ্যাঁ হ্যাঁ সব ফেরত পাবে। না রাখো। আচ্ছা চলো ডানে চলো উপর। কহা
খাস কাবুলি মাল মনে হচ্ছে কিশমিশ বাদাম পেস্তা খাজা খাস তো খাল খাস তো যাও বলো মানে কি কেস তোমার ডাকাতি না রাহা জানি এই আমি তোমার আমি কেউ ঠান্ডা কোন নেই ফস করে ওঠে আর তোর ডাকু নেই আছে তো এখানে কেন এসছো বাবা কোন কে ও হ্যাঁ তা তো বাড়ি তোমার তো সব ছোটখাটো ব্যাপারে থাকো না একবারে খতম করে দিয়েছো তো একদম খতম করে নিয়েছো আজই হতা আট বরস কেউ হতা আট বরস ঠুকেছে তাহলে আরে বেশ 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 বাদশাহ গলা তার আগে অবশ্যই কি কি করবে না না কিছু বলেনি তাই সব সঙ্গী সাথীদের সঙ্গে বেশ একটু ভাবসা করে নাও তোমায় যাবার অনেকদিন থাকতে হবে এখানে এই রে আবার ফাইজের ঘন্টা পড়ে গেল আচ্ছা দেখো আলা পরিচয় ওর পরে হবে আবার বুঝেছো আমার অন্য কাজ এত বং পিসতে আমি পাচ্ছি না কেন কি হয়েছে হাত ব্যথা করে চিঠি করবার সময় হাত ব্যথা করেনি ওই যে নালিশ আছে তোমার তো নিত্যি নতুন নালিশ কি ব্যাপার কি চিঠি পায় না কেন পাওনা কেউ দেয় না বলে কেন তোমার কেউ দেবার লোক আছে নাকি বলে আমার বউ আছে মেয়ে আছে ও তাহলে তাহলে লজ্জায় চিঠি দেয় না বাজি বাঁদর পোতাটা চিঠি আর এই পাবি আমার লড়কির তবিয়ত খুব খারাপ ছিল অ্যাম্বুলেন্স যাওয়ার কে সব ইন্তজাম ভি করেছিল লেকিন ইস মামলা কে লিয়ে যেতে পারলো না আগর আমার কোই চিঠি আসবে তো মেহরবানি করকে দে দেনা মেহরবানি কোনো কথা না এলেই তুমি পাবে আচ্ছা এমন হতচ্ছা জায়গা যাতে বিল পাওয়ার করে এই বুঝি আছে কি আমার কাছে নাই আমি একটু বোকা আছি আচ্ছা আচ্ছা আমি কিছু জানি না আচ্ছা খোকি তোমার সে সাপ আর বন্দর কা গপ তো বলবে আবার সব বুঝালি সাপ না সাপ বন্দর না বাঁদর বলতে বলতে পারি না হ্যাঁ হ্যাঁ আমি তো বন্দর বলছি আবার বন্দর বলে তুমি বন্দর বলতে নেই তুমি কি কিছু বাজে বলে তোমার আগে না তুমি তো কাবলিওয়ালা আমি কাবলিওয়ালা আমার খোঁকির আমি কাবলিওয়ালা অফিস মে চলো তোমার আজ খালাস আমার খালাস ভাই দেখাচ্ছে ভাই আমার খালাস খালাস অনেকদিন সুখে দুঃখে এক শরীর কাটালাম আচ্ছা আচ্ছা বের বের ঘুরে ঘুরে আবার সিঁড়ি করে ফিরে এসো আবার সুখে দুঃখে সাজানো যাবে চল
अब हुकुम दिया मानता नहीं
আচ্ছা আচ্ছা সিং তুমি যাও আমি দেখি আচ্ছা রামা জি তোমার এই নোটের মধ্যে কি এমন আছে যে রোজ দেখতে চাও আপ নহীं समझবে হুজুর আপ নহীं समझবে তুমি বলো না আমি বুঝে নেব মিনি খোকি আমাকে দিয়েছিল মিনি খোকি মিনি খোকি হ্যাঁ জি সে আবার কে এক বঙ্গালি বাবুকে লড়কি বিলকুল আমারা লড়কি কি মাফি কাছে বাবুজি উসে মিলকর আমারা এসে মালুম হতা কি আমারা লড়কি আমারে পাস আয় তার বয়স কত জি 5 6 সাল হোগা আচ্ছা তোমার যখন এই জিনিসগুলো দেখবার দরকার হবে তুমি আমার কাছে আসবে কেমন হুজুর আপনাকে বহুত মেহরবানি বহুত মেহরবানি সালাম সালাম বড় সাহেবের বাগানে কিছু কয়েদি পাঠাতে হবে কাজ করবার জন্য তাই ভাবছি তুমি যাও না তোমার রেকর্ড তো খুব ভালো জি স্যার হুকুম স্যার আচ্ছা হ্যাঁ তোমার মিনি খুকির বয়স কত বলেছিলে 5 বছর না জি এতনা আচ্ছা 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 ওখানে গিয়ে দেখবে তোমার খুব ভালো লাগবে জি জানে আমি কবলি বলে আছি তুমি ঝুলি আছে ঝুলি আছে ঝুলির অন্দর হাতি ভি আছে ওকে আমি যখন কাম করবে তুমি আমার কাছে আসবে হ্যাঁ জরুর দেবে জরুর দেবে এই তুমি আমার মেয়েকে দেখবে কাকা তোমার কি বেটি আছে ওকে তোমার মেয়ের শাদি হবে না শ্বশুর বাড়ি যাবে না শ্বশুর বাড়ি লেকিন খোকি তুমি শ্বশুর বাড়ি যাবে না আমাকে ছেড়ে কোথা যাবে না আমি শ্বশুরকে মারবে তুমি আমার মেয়ে দেখবে না হ্যাঁ 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 দেখবে জরুর দেখবে জরুর দেখবে আরে এসো আমি এক্ষুনি আনি আচ্ছা আচ্ছা
এবারে খুশি তো? জি বহুত খুশি, আপনার বহুত মেহরবান। হুজুর বড় সাহেব কা টেলিফোন। ঠিক আছে তুমি যাও। হ্যালো নমস্কার স্যার। কি বললেন? হার ছুরি? আপনার ছোট মেয়ে ও বাঙালি খেলা করছিল? ও কয়দিনে ছিল? কে কে কয়দিন ছিল স্যার? কাবলিওয়ালা মানে মানে আই মিন আমাদের রহম। আপনি আমাকে ভুল বুঝবেন না, ওর রেকর্ড অত্যন্ত ভালো বলেই আপনার কাছে পাঠিয়েছিলাম। আচ্ছা আচ্ছা আমি খোঁজ করছি। জিন্দগি নমস্কার স্যার, আপনি নিজে এলেন কেন? আমাকে ডেকে পাঠালেই হতো। একটা বড় অন্যায় হয়ে গেছে, আমার মেয়ের হাতটা পাওয়া গেছে। কোথায় ছিল? বাগানে ছিল, দিনরাত ছুটোছুটি করছে, কখন হয়তো গলা থেকে পড়ে গেছিল। যাকগে, কয়েদিটা এখন কোথায়? টেনে রেখেছি। আমাকে একবার নিয়ে চলুন তো, আমি সত্যি বড় অনুতপ্ত। চলুন স্যার। শোনো, হার পাওয়া গেছে, হার পাওয়া গেছে। বহুত খুশি কি বাত। তোমার উপর অন্যায় জুলুম হয়েছে আমার। কই বাত নেই, কই বাত নেই, এসো বাইরে এসো। আপনার লড়কি কে পাশ যেতে পারবে স্যার? নিশ্চয়ই পারবে। বহুত মেহরবানি স্যার। চলো। যাও, খোকি যাও, খোলাই পাওয়া মা।
তোমার ছুটি দাও মা ছুটি হ্যাঁ কাল তুমি খালাস পাবে কাকা খালাস একদম খালাস যদি বাস যাবে হ্যাঁ হ্যাঁ আর ওমা মিনি কাকাকে দেখতে পাবে কাল মুলুঙ্গে আপনার লড়কি কি পাশ যাতে পারবে হ্যাঁ হ্যাঁ আজ আর তোমাকে কাজ করতে হবে না চলো আজ আরাম করবে চলো তোমার সব জিনিস বুঝে পেয়েছো তো রহমান জি জি তুমি তো আবার ওই পাঁচ টাকার নোটটা খরচ করবে না যাবে কি করে না দুটো রাখ আপনাকে বহুত মেহরবানি আপনাকে বহুত মেহরবানি আব হম চলে হ্যাঁ শোনো যদি কখনো কোনো দরকার হয় তো আমার সঙ্গে দেখা করো হ্যাঁ জি খোদাই পামন খোদাই পামন চলো খাতাটি দেখছো এ কোনো সাজের তো আটকা রাখে না তার মানে তার মানে টাকা টাকা কোথায় যা টাকা আছে তা দিয়ে কোন রকমে শুধু দায় উদ্ধার হতে পারে আমার কদিনের সাজ মিনির বিয়েতে সারা বাড়ি আলোয় ঝলমল করবে কোথাও এতটুকু অন্ধকার থাকবে না তাই একদিন ধরে একটি একটি করে পয়সা জমিয়েছি তুমি বারণ করুন আমি কেন বারণ করব আমি শুধু ভাবছি কি ভাবছি তোমার এত বাজনা এত আলো সবকিছু অন্ধকার করে কাল তো মিনি চলে যাবে আমি তো সেই কথাই ভাবছি আজ 14 বছর ধরে আমার সব কিছু সঙ্গেও জড়িয়ে আছে কাল থেকে আমার দিন কাটবে কি করে 14 বছরের স্মৃতির ভার সারা জীবন ধরে আমাদের বয়ে বেড়াতে হবে কফি কে কফি 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 দেখো আমি আছি আছে কফি এ সালাম বাবুজি আমি রহমত রহমত জি রহমত শেখ রহমত শেখ রহমত শেখ বাকি চিনতে পারলো না বাবুজি আমি সেই ফকির কাছে আসতাম ও রহমত জি জি রহমত তা জেল থেকে বেরোলে কবে আজ আজই খালাস পাইয়েছে খালাস পাইয়েই কৃষ্ণা ও কৃষ্ণা
আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে রহমত, আমি একটু ব্যস্ত আছি। একবার খকি খেয়ে দেখবেন বাবুজি। না রহমত, দেখা হবার কোনো উপায় নেই। বাবুজি খকি কি তবিয়ত কিছু? না না, মিনি ভালো আছে, তবে আজ ও কারোর সঙ্গে দেখা করবে না। हमसे नहीं मिलेगी बाबूजी? और बना हमें खोकी जले लाए चला बाबूजी, मगर तुम ये पैसा हमको मत दो। आपका मिनी खोकी हमारे घर में भी अभी उसी को याद कर मिनी खोकी के लिए नवा ले आते। अभी तो खोकी साथ सौदा करते आते ना बाबू जी। रहमत ये देखो, ये देखो, ये देखो कि हमार हमार लड़की हाथेर छाप इस 10 बरस से हम हमार पास रख चें। और ये भी देखो, ये 5 रुपया का नोट मीनी खोकी हमारे दिया। चलो इस दोनों को अभी हमारे पास सब टाइम रखे। देखा हो बेना, खुदाई पामान, खुदाई पामान। रामा, बाबूजी, यही तुम्हार खोखी। खोकी, खोकी, अरे एक तो मिनी। ये कौन? नहीं नहीं, ये तो हमार मिनी खोकी नहीं आचे। है रामत, यही तो मान मिनी खोकी। 8 बच्चे आगे तुम्हें देखे चो, आज किसे छोटा मिनी आचे? हाँ 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 बाबूजी। 8 बरस खोकी, तू ससुर बाड़ी जाबी? हमको पहचान नहीं बाबूजी, हमको पहचान दे। खुदाई पामान, खुदाई पामान। तुम्हें देशे फिरे जाओ रामा। नहीं बाबूजी। क्या? बहुत दूर आसे और इस हालत में हम नहीं जाएगा, कैसे जाएगा? আমার মিনির এত বড় কল্যাণ আর কিছুতে হবে না। রহমত, রহমত, এই নাও। কে বাবুজি? টাকা, তোমার মুন্নুকে ফিরে যাওয়ার টাকা।
বাবুজি নাও, তুমি দেশে ফিরে যাও। বাবুজি রহমত, তুমিও যে আমিও সে, তুমিও মেয়ের বাবা আমিও মেয়ের বাবা। আমার মিনি আর তোমার মেয়েতে আজ তো কোনো তফাৎ নেই বাবুজি। হ্যাঁ রহমত, তুমি দেশে ফিরে যাও, তোমাদের মিলনে আমার মিনির কল্যাণ হয়। যাবে, আমি যাবে। বাবুজি আমার লড়কি ভি তো একটু বড় হয়েছে, ও কি আমাকে পছন্দ পারবে? নিশ্চয়ই চিনতে পারবে, নিশ্চয়ই পারবে। তুমি দেশে ফিরে যাও, এক্ষুনি বেরিয়ে পড়ো। তুমি আজই বেরিয়ে পড়ো রহমত। আমার লড়কি ভি তো একটু বড় হয়েছে, ও কি আমাকে পছন্দতে পারবে? আমার লড়কি ভি তো একটু বড় হয়েছে, ও কি আমাকে পছন্দতে পারবে? ও কি আমাকে পছন্দতে পারবে? নিশ্চয়ই চিনতে পারবে, নিশ্চয়ই পারবে। তুমি দেশে ফিরে যাও, এক্ষুনি বেরিয়ে পড়ো। Thank you.